হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ নবমী, তোমাদের অষ্টমী পুজো কেমন কেটেছে? আমার তো ভীষণ ভালো কেটেছে। আশা করি তোমরা আমার অষ্টমের ব্লগটা দেখেছো। আমি একটা নৃত্য পরিবেশন করেছি, ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে। অঞ্জলি দিলাম নবমীতে, এসে পরে মুড়ি খেয়ে নিয়েছি। জেঠাবু জেঠিমা ঘরের সবাইকে একটু পরিবেশন করছিলাম, সবাই মিলে মন্দির যাচ্ছি। তো আজকে নবমীতে যজ্ঞ পুজো হয়। তো তোমাদের কাদের বাড়িতে পুজো হয়? আর জানো তো আমাদের এই পুজোটা 150 বছরের পুরনো। তো চলো নবমীর পুজো দেখি, আর তোমরাও দেখো। সম্পূর্ণ হলো, আমি যোগীর টিপ লাগিয়ে নিলাম। মন্দির থেকে এসে খেতে বসে পড়লাম। মেনুতে কি কি আছে বলো? মেনুতে কি কি আছে? সবজি, বেগুনি ভাত, কুমড়ো ভাত। এখন বাজে 6টা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আরতি শুরু হলো। এসেছে একটু বাজার দিকে কিছু খেতে। আর সন্ধ্যের দিকে কোথাও বেরোতে পারিনি, কারণ শরীর একদম ভালো নেই। তো তারপর খেয়ে আমি বাড়ি চলে গেছিলাম। আর আজকে নবমীর দিনে সবাই বার হয়, তো এতটাই ভিড় ছিল, অনেকটা টাইম লেগেছিলো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।